একুশ বছর পর্যন্ত ওরে চিনি, যখন ওর বিভিন্ন জায়গার দুধ, তোমার বিভিন্ন জায়গার দেখা হই, রাঙামাটি দেখা হই, এবং এটার তো মানে ও গো বাচ্চা সন্তান ইয়া করছিলাম, ও দোয়া করছিল গো বাচ্চা সন্তান ইয়ে, এবং আরও একখান দিয়ে নিয়ে অবশ্যই ইনশাল্লাহ পুরনো ইয়ে, যার কারণে আমি মানে খুব ইয়া ওর প্রতি মানে খুব আন্তরিকতা আছে, আমি বিভিন্ন সময় ওর কাছে আই। নাজিরাত কলেজত পর ভুজি লাগা পরে বুঝি, নাজিরাত কলেজত ডিপ্লোমা ফার্স্ট ইয়ার পর ইউনিভার্সিটি গিয়ে অনার্স করছি, বলতে কিছুদিন ক্লাস বুঝি, ক্লাস বুঝি আর জ্ঞান হয়ে যায় আর কি। নতুন দু মিটে যাইতে মূলার মশ অরু তুদ্দি বাড়ি প্রায় সমান ল দেখা শিক্ষা দিত, ওই অত বুঝলো দেন বোর কইতে রাখো 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 এই জাতীয় আর কি। এরপরে ধরুন আশা দেবো গুজরি আর বন্ধু বন্ধু হইলেও তখন বন্ধু ছিল পার আচরণ নেই, ও তো বন্ধু হিসেবে টিন্ন করে আমিও টিন্ন করি। কেন মানে রাঙামাটি মজু কুমারে এন উগো মাথা পারে গিয়া দিল, এবার ফেলাই কি এবার দুনিয়া তুমি গিয়ে গিয়ে আসছে আবার ইবে নামে মসজিদ দিয়ে সংযোগ বন্ধারে পরিষদ নামে মজাদ মসজিদ জিয়াং লাগে ফল ফুল যত মানে মোর কাছে নিলি আটাইকে খুশি প্রে মনে কইলি তোরা লয় নইলে দি ফেলা। আর গা গোসল তুই নাও গা গোসল দুই হাজার আই কুড়ি বছর আগে দেখি এটা বুথুন আর আঞ্জা নামে দিলে কোনো কিছু নো দেখি আর ইবে গাই গাই বি করে ন করে ইনি বের ব্যাপার সবার। আচ্ছা এখন তোর অবস্থা খুব খারাপ না খারাপ হইলে বহুত আর বহুত বার বহুত বার হইয়ে ইয়া তো খারাপ হইয়ে মানে কি সোয়াত নো উড়ে যায় সাতাশ দশ দিন পর্যন্ত সোয়াত নো উড়ে দিলে অবস্থা কি আর বহু চেষ্টা করছি ডাক্তার আনে ডাক্তার সরি যা সরি যা হইতো এবং ও এই এলাকাত পূর্ব সাধক নগরত অবস্থান করে প্রায় নব্বইতে পর্যন্ত প্রায় ৩০ বছরের হাসাহাসি এই এলাকার মানুষ ইতারাই ওরা এই মাধ্যমে স্থান দিয়ে ও আর দীর্ঘদিন এটা বিভিন্ন এলাকা আলাপ আলোচনা চলে আর সিদ্ধান্ত যে নিয়ে সঙ্গত যেয়ে নিয়ে নেই আর গুজো ও যদি আরা হয়তো আর প্রতিনিধি আছে এটা যারা ওর দেখাশোনা করে ইতার আর সহ বাইরের কিছু মানুষ ওর হয়ে যায় আর এই জায়গাত মেডি দিবে তৈলি এন ও হয়ে যালি এন আর বাস্তবায়ন করছিলাম আর যদি ও ন হয়ে যায় যায় তৈলি পারিবারিক সূত্রে ও ওর বাপর উত্তরাধিকার সূত্রে যেই ওর ফ্যামিলিগতভাবে যেই এন সিদ্ধান্ত নেয় আর এনেই গজমাই আজি উন্নয়ে ফলে সহজর আর জিন্দে হলি এই অসুস্থ তেরা সাইতামাস হসপিটাল আমি আরা সাই তাই আবার সুস্থ হয়ে আর কাছে ফিরে আই এই সময় লাইফ সাপোর্টের দোহান নাই থেকে তাহলে আর স্টাফটা ওনার রেখি তো আরা আই নিজেই চাই আর আন্ডারে আছে আরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই এবং পরীক্ষা নিরীক্ষা আইবার ফরে আরা আগামী হাল তেরে লই রেখো মেডিকেল বোর্ড গুজুম যেন্ডে নিউরো মেডিসিন সাইকিয়াট্রি এবং আরও যে মেডিসিনের ডাক্তার থাকব এই মুহূর্তে তের শারীরিক কন্ডিশন জিয়ান বাসা জেলে আছে লেই ডিটোরিয়েট ন করে অর্থাৎ খারাপের দিকে ন যায় লাইফ সাপোর্ট দিবার দরকার নেই এবং যার তারা আরা আরার যেদূর সামর্থ্য আছে সর্বোচ্চ চেষ্টা আরা চলাই যাইব ওনারা আরও দোয়া করিবেন যাতে তেই সুস্থ হয়ে বাড়ি যেতে।